audio jungle. হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা এপিসোড ইন্ডিয়ান ফুটবলের। কিছু বড় খবর আছে ইন্ডিয়ান ফুটবলের, কিছু ট্রান্সফার নিউজ, কিছু ট্রান্সফার আপডেট, কিছু রিউমার্স, তোমাদের প্রত্যেকটা জিনিস আমি জানিয়ে দেবো আজকের ভিডিওটায়। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে জানিয়ে দিই, ইনস্টাগ্রাম পেজ কিন্তু দি ফুটবল ইউনাইটেডের অলরেডি লাইভ হয়ে গেছে। তো তোমরা এই লেটেস্ট খবরগুলো জানতে চাও, আমাদের ইনস্টাগ্রাম পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও, লিঙ্ক আছে ডেসক্রিপশনে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করব, তার আগে জানিয়ে দিই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম এসেছো, এখনও সাবস্ক্রাইবটা করে উঠতে পারোনি, বন্ধুরা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আমি কিন্তু তোমার জন্য এরকমই ভিডিও সব সময় সবার আগে নিয়ে চলে আসি। তো বন্ধুরা, আশা করি সাবস্ক্রাইবটা করে ফেলেছো। তো চলো এবার শুরু করা যায় আজকের ভিডিওটা। তো বন্ধুরা, প্রথম খবরটা তোমাদের দিয়ে দিই। আই লিগ ক্লাব চেন্নাই সিটি এফসি কিন্তু কিছু পার্সেন্ট স্টেকস কিনে নিল চেন্নাইয়ের। হ্যাঁ বন্ধুরা, চেন্নাইয়ের কিছু পার্সেন্ট স্টেকস কিনে নিল অলরেডি আই লিগের ক্লাব চেন্নাই সিটি এফসি। কিন্তু তোমাদের জানিয়ে দিই, এইটা কিন্তু কোনো রকমের মার্জার না। এই মুহূর্তে কিন্তু দুটো দল মিশে যাচ্ছে না, তারা কিন্তু তাদের রেসপেক্টিভ লিগেই খেলবে। চেন্নাই সিটি এফসি খেলবে আই লিগে, আর চেন্নাই কিন্তু খেলবে আইএসএলে। তো হতে পারে ভবিষ্যতে গিয়ে কিন্তু আরও এক থেকে দু বছর পর যদি তারা দেখে যে সব কিছু ঠিকঠাক আছে, তো হয়তো তখন মার্জারটা হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে কিন্তু জাস্ট কিন্তু স্টেকস কিনলে কিন্তু এই মুহূর্তে কিন্তু মার্জার হচ্ছে না। তো বন্ধুরা, দ্বিতীয় বড় খবরটা তোমাদের জানিয়ে রাখি। তোমাদের অলরেডি জানিয়েছিলাম কালকে যে একটা ফুটসল টুর্নামেন্ট কিন্তু এআইএফএফ কন্ডাক্ট করতে চলেছে সেপ্টেম্বর মাসে মেঘালয়াতে, যেটা কিন্তু হবে 16টা টিম এরা। সেটা দিয়ে কিন্তু বন্ধুরা হতে পারে যে এইবারে ইন্ডিয়ান ফুটবল সিজন স্টার্ট হোক। তো তোমাকে জানিয়ে দিই, 10টা দল কিন্তু অলরেডি তাদের কনফার্মেশন দিয়ে দিয়েছে, যাদের মধ্যে বন্ধুরা হচ্ছে কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি, গোকুলাম কেরালা, আইজল এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, এআরএ এফসি, ট্রাউ এফসি আর রাজস্থান এফসি। তো হ্যাঁ বন্ধুরা, এই 10টা দল কিন্তু অলরেডি তাদের কনফার্মেশন জানিয়ে দিয়েছে ফুটসল টুর্নামেন্টটা খেলার জন্য, আর 6টা স্পট খালি আছে। তো দেখা যাক বন্ধুরা, এই 6টা দল আর কে হয়। কোনো আপডেট যদি ফুটসল টুর্নামেন্টটাকে নিয়ে আমি আবার পাই, তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, নেক্সট আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসছে। তোমাদের কালকেই জানিয়েছিলাম মারিও রিভেরা কিন্তু অলরেডি মিউচুয়াল টার্মিনেশন অফ অ্যাগ্রিমেন্টে সাইন করিয়ে দিয়েছিল, কিন্তু কোয়েস্ট পাঠিয়েছিল তাকে। এবার কিন্তু সেই পথেই হাঁটলো কিছু আরও স্প্যানিশ প্লেয়ার আর ইন্ডিয়ান প্লেয়ার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, দুজন স্প্যানিশ প্লেয়ার হুয়ান মেরা আর মার্কোসও কিন্তু সাইন করে ফেললো কোয়েসের পাঠানো মিউচুয়াল টার্মিনেশন অফ কন্ট্রাক্টে। আর তার সাথে সাথেই কিন্তু বন্ধুরা কিছু ভারতীয় প্লেয়ার যেমন সামাদ আলী মল্লিক, মনোজ মোহাম্মদ, ব্র্যান্ডনও কিন্তু কোয়েসের শর্ত মেনে নিল, সাইন করে দিল মিউচুয়াল টার্মিনেশনে। আর এরা কিন্তু সকলেই কিন্তু এপ্রিলের বেতনটা পেয়ে যাবেন, সেই সঙ্গে পেয়ে যাবেন তারা নো অবজেকশন সার্টিফিকেটও। এর সাথেই তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা, এই প্লেয়াররা কোয়েসের শর্ত মেনে নিলেও জেমি স্যান্টোস কোলাডো কিন্তু অন্য পথেই হাঁটলেন। উনি কিন্তু লিগাল নোটিশ পাঠিয়েছেন কোয়েসকে। কিন্তু তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, যা পরিস্থিতি আছে যেখানে কিন্তু প্রায় অনেকগুলো ক্লাবই এই ফোর্স ম্যাজরে ক্লজ দেখিয়ে প্লেয়ারদের কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছে, প্লেয়ারদেরকে স্যালারি কম দিয়েছে। ইভেন ফিফা নিজে বলেছে যে প্লেয়াররা ক্লাবের ওপর প্রেশার না দিক, স্যালারি কম নিক। সেখানে কিন্তু আমার মনে হয় না যে কোনো রকমের কোনো লিগাল নোটিশ এই পরিস্থিতিতে পাঠালে সেটা কোনো এফেক্ট করবে কোয়েসকে। তো দেখা যাক বন্ধুরা, জলটা কতদূর গড়ায়, কোনো আপডেট যদি পাই বিষয়টা নিয়ে তোমাদের আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, এবার ঢুকছি ট্রান্সফার নিউজগুলো। তোমাদের সবচেয়ে প্রথম আপডেটটা জানিয়ে দিই, এটা বেরোচ্ছে কিন্তু চেন্নাই এফসির তরফ থেকে। তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, চেন্নাই এফসি কিন্তু কথাবার্তা শুরু করলো কিরগিজ ন্যাশনাল প্লেয়ার ভিটালজি লাক্সের সাথে। হ্যাঁ বন্ধুরা, ভিটালজি লাক্স কিন্তু প্রফেশনাল ফুটবল খেলেন জার্মান ক্লাবে, ওনার সিটিজেনশিপ কিন্তু জার্মানি আর কিরগিজস্তান দুটোরই আছে। উনি কিন্তু 2015 থেকে কিরগিজস্তান ন্যাশনাল টিমেও খেলছেন। তো বন্ধুরা, প্লেয়ারটার বয়স হচ্ছে 31, খেলেন কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে, কিরগিজস্তানের হয়ে টোটাল খেলেছেন উনি 31টা ম্যাচ, করেছেন 8টা গোল। তো বন্ধুরা, চেন্নাই এফসি চেষ্টা করছে প্লেয়ারটাকে নেবার অ্যাজ আ এশিয়ান কোটার জন্য। তো দেখা যাক বন্ধুরা, কোনটা কতদূর এগোয়, কোনো আপডেট পেলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। নেক্সট আপডেটটা কিন্তু বন্ধুরা অবশ্যই বেরিয়ে আসছে, খুব চেনা নাম তোমাদের জন্য, ভিক্টর মঙ্গিল। হ্যাঁ বন্ধুরা, ভিক্টর মঙ্গিল কিন্তু লাস্ট সিজন ছিল এটিকের হয়ে, পারফরমেন্স ছিল বেশ ভালো, খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাননি, শেষের দিকে এসেছিলেন। তো তা সত্ত্বেও কিন্তু বেশ নজর কেড়েছিলেন, তার জন্যই কিন্তু উনি এই মুহূর্তে হট ফেভারিট হয়ে গেছেন বলতেই পারো অনেকগুলো আইএসএল ক্লাবের জন্য।
প্রেজেন্টলি যা জানা যাচ্ছে বন্ধুরা সবচেয়ে এগিয়ে আছে ওরা সার্ভিস পাওয়ার জন্য কেরালা ব্লাস্টার্স এফসি। তো বন্ধুরা কেরালা ব্লাস্টার্স এফসির সাথে কিন্তু ওড়িশা এফসি আর জামশেদপুর এফসি কিন্তু ওনার সাথে কথা বলছে। কিন্তু তোমাদের জানিয়ে রাখি যে সবচেয়ে বড় চান্স কিন্তু ভিক্টর মঙ্গলের সার্ভিস পাওয়ার আছে কেরালা ব্লাস্টার্স এফসির কাছে। কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু ওনার সাথে কথাবার্তা অনেক দূরই এগিয়ে নিয়ে গেছেন। তো দেখা যাক বন্ধুরা লাস্ট অব্দি ভিক্টর মঙ্গল কোন দলে সাইন করেন। তোমরা নেক্সট আপডেটটা বেরিয়ে আছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তোমাদের কালকেই সকালে জানিয়ে দিয়েছিলাম যে রিকি শ্যাবং আর হরমনপ্রীত সিং কিন্তু পাকা হয়ে গেছে। তোমাদের আরেকবার জানিয়ে দিচ্ছি বন্ধুরা এই দুটো অ্যারোদের প্লেয়ার কিন্তু অলরেডি কনফার্মড হয়ে গেছে ইস্ট বেঙ্গলে, অলরেডি তারা সাইন করে ফেলেছে। কিন্তু তোমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু সরকারিভাবে তাদের নাম ঘোষণাটা একটু হবে না, তাদের ওটা একটু সময় লাগবে, হয়তো এই মাসের শেষের দিকে বা হয়তো জুন মাসের শুরুর দিকে। তোমরা জানো বন্ধুরা ইন্ডিয়ান অ্যারোদের থেকে প্লেয়ার নেওয়াটা কতটা কঠিন, অনেক জটিলতা থাকে, সেই জটিলতাগুলো কাটিয়ে উঠছে ক্লাব আর যত তাড়াতাড়ি জটিলতাগুলো কেটে যাবে তাদের নাম কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে। তো বন্ধুরা এর সাথেই তোমাদের জানিয়ে রাখি ইস্ট বেঙ্গলের দুটো প্লেয়ারের সার্ভিসেসটা কনফার্ম করার পর কিন্তু পুরো দমে ঝাঁপিয়ে বলল বিক্রম প্রতাপ সিং এর জন্য। তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা বিক্রম প্রতাপ সিং এর সাথে কিন্তু কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে। ইস্ট বেঙ্গল বিক্রম প্রতাপ সিংকে যেই অফারটা করেছে, যেই টাকার অফারটা করেছে, তার ধারে কাছে কোনো আইএসএল ক্লাব নেই আর সেই কারণের জন্যই কিন্তু বিক্রম প্রতাপের কাছে অনেকগুলো আইএসএল ক্লাবের অফার থাকা সত্ত্বেও উনি কিন্তু এখনও কোনো ক্লাবে সাইন করেননি। উনি আর ওনার এজেন্ট কিন্তু টোটালি দেখছে ইস্ট বেঙ্গল কবে ডিক্লেয়ার করে তারা আইএসএল খেলবে। আর তোমাকে জানিয়ে রাখি যেই মুহূর্তে কিন্তু ক্লাব এই জিনিসটা ডিক্লেয়ার করে দেবে যে তারা আইএসএল খেলছে, সেই মুহূর্তেই কিন্তু তার সাথে চুক্তি হয়ে যেতে পারে। তোমাকে জানিয়ে রাখি বিক্রম প্রতাপের সাথে কিন্তু কথাবার্তা প্রায় কনফার্ম, যে কোনো দিন কিন্তু বন্ধুরা চুক্তি তার সাথে হয়ে যেতেই পারে। তো এর সাথেই তোমাকে আরেকটা খবর দিয়ে দিই বন্ধুরা, গিবসন সিং। হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান অ্যারোদের আরেকটা প্লেয়ার 17 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, আগের সিজনে বেশ ছিল তার নজর কাড়া পারফরমেন্স, খেলেছিলেন 16টা ম্যাচ, করেছিলেন 2টো গোল, করেছিলেন 2টো অ্যাসিস্ট। তার সাথেও কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। ইস্ট বেঙ্গলই হচ্ছে এখন ফ্রন্ট রানার বিক্রম প্রতাপ সিং আর গিবসন সিংকে পাওয়ার জন্য। তো যে কোনো দিন এই দুটো প্লেয়ার কিন্তু আমরা ইস্ট বেঙ্গলে দেখতেই পারি। তো একটা বড় খবর তোমাদের দিয়ে দিলাম, আশা করি তোমাদের যত ডাউট ছিল বিক্রম প্রতাপ সিংকে নিয়ে সেটা কিন্তু ক্লিয়ার আজ হয়ে গেল আজকের এপিসোডটায়। তো বন্ধুরা এই ছিল কয়েকটা আপডেট, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করে নিও আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও আমাদের চ্যানেলকে এরকমই খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা দেখছো দি ফুটবল ইউনাইটেড।